পূজোর সাজে সেজে উঠেছে গোটা শহর। ইতিমধ্যেই মানুষের ঢল নেমেছে নানা পূজো মণ্ডপে। নানা পূজো মণ্ডপ ভিন্ন ভিন্ন ভাবে শারদ উৎসবকে তুলে ধরেছে তাদের ভাবনার মধ্যে দিয়ে। আর এবার সেরা ভাবনার জন্যই 24 আওয়ার্স টিভির পক্ষ থেকে সেরা পূজো অ্যাওয়ার্ড তুলে দেওয়া হলো সন্তোষপুর ত্রিকোণ পার্কের হাতে। তাদের ভাবনা সোপানের মধ্যে দিয়ে জীবনের এগিয়ে যাওয়াকে তুলে ধরা হয়েছে। সিঁড়ি দিয়ে সাজানো গোটা মণ্ডপ, প্রত্যেকের জীবনে যে ধাপ থাকে সেই ধাপকে তুলে ধরেছে সন্তোষপুর ত্রিকোণ পার্ক। সুন্দর ভাবনার মধ্যে দিয়ে তাদের এবারের শারদীয়া। নমস্কার, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সন্তোষপুর ত্রিকোণ পার্কে। আর আজকে মহা তৃতীয়া, এবং এই তৃতীয়ার দিনকে এই সন্তোষপুর ত্রিকোণ পার্ক এক অভিনব উদ্যোগ। তাদের মণ্ডপ, তাদের প্রতিমা এবং তাদের সমস্ত ভাবনা, এবং সবচেয়ে বড় কথা তাদের থিমটা সত্যি খুব ভাবিয়েছে আমাদের। এবং আমাদের 24 আওয়ার্স টিভি জাজের বিচারে আমরা আনন্দের সহিত ঘোষণা করছি যে সন্তোষপুর ত্রিকোণ পার্ককে আমরা সেরা পুজো হিসাবে বিবেচনা করে সেরা পুজোর প্রাইস তুলে দিতে চাই এই ক্লাব কর্তৃপক্ষের হাতে। আসুন, আমাদের চ্যানেলের প্রতিনিধিকে আমি পায়েলকে অনুরোধ করব আসার জন্য এবং সেরা প্রাইসটি তুলে দিতে। আমাদের ত্রিকোণ পার্কের সমস্ত যারা মেম্বার রয়েছে তাদেরকে সেরা 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 পুজোর উপাধি আমরা তুলে দিলাম। প্রথমেই আমি বলতে চাইবো যে আমাদের ওরিয়েন্ট পেস প্রেজেন্ট শারদ সম্মান 2023-এর আমরা আরেকটি সেরা সেরা পুজো উপাধি আমরা তুলে দিলাম ত্রিকোণ পার্কে। কেমন লাগছে আমরা জেনে নেবো ক্লাব কর্তৃপক্ষের, কেমন লাগছে? আমাদের খুবই ভালো লাগছে। আমরা দীর্ঘ 3 মাসের যে প্রচেষ্টা সেইটা আপনাদের পুরস্কার পেয়ে আমরা বুঝলাম যে আমরা সাফল্যের পথে এগিয়ে যাচ্ছি। আরও অনেক পুরস্কার আমরা পাবো বলে আমরা আশাবাদী। অভিনব ভাবনাটা আপনাদের, এই ভাবনাটা কীভাবে এলো এটা আমরা একটু জানতে চাই। কারণ আমরা দেখলাম যে প্রত্যেক বছরই ত্রিকোণ পার্ক কিছু নতুন নিয়ে আসে, আজকের ভাবনাটাও আপনাদের খুব নতুন। তাই আমাদের জাজের বিচারে ওরিয়েন্ট পেস প্রেজেন্ট শারদ সম্মান 2023-এর সেরা সেরা পুরস্কার পেলেন, তো সেটা যদি আপনি একটু বলেন। আসল মেনলি এই থিমটা চিন্তা করেছে আমাদের শিল্পী সঞ্জীব সাহা, ওর চিন্তাভাবনা। আমরা এটা সোপান, আমাদের এবারকার থিম সোপান হচ্ছে সিঁড়ি বা ধাপ। তো আমাদের এটা জীবনের সিঁড়িকে আমরা দেখিয়েছি যে জীবন তো ওঠানামার ওপর থাকে। কোনো সময় আমাদের জীবনে স্ট্রাগল আসে, কোনো সময় আমরা সাকসেস হই, সেরকম আমরা উত্তরণ করি, সিঁড়ি দিয়ে ওপরে উঠি আবার নিচে নেমে যাই কোনো কোনো সময়। সেইটাকেই আমাদের মণ্ডপে আমাদের শিল্পী তুলে ধরেছে যে এটা আমাদের সাফল্যের সিঁড়ি, আর আমাদের যদি আনসাকসেস হই তাই দুটো সিঁড়িকেই আমরা দেখেছি। আপনারা দেখছেন প্রথম দিকে কাটার সিঁড়ি আছে, ফুলের সিঁড়ি আছে, ফুলের সিঁড়ি আস্তে আস্তে আমাদেরকে স্বর্গের দিকে, দেবতার দিকে, মা সচ্ছির আনন্দের দিকে আমরা এগিয়ে চলেছি, সেইটা আমরা দেখাতে চেয়েছি। সুন্দর ভাবনা আপনাদের, এই যে সুন্দর ভাবনাটা আপনারা ফুটিয়ে তুলেছেন, তাই ওরিয়েন্ট পেস প্রেজেন্ট শারদ সম্মান 2023-এর সেরা সেরা পুজোর খেতাব আপনারা পেলেন। আমি একটা কথা জানতে চাইবো যে মায়ের একটা অপরূপ রূপ আমরা দেখতে পাচ্ছি, মায়ের প্রতিমার একটা আলাদাই রূপ, তো এই যে মায়ের প্রতিমার রূপটা এটা কি ভাবনা যদি একটু আমাদের দর্শকদের বলেন। আসলে আমরা সবসময় যাই যে প্রতিমার মাতৃরূপ থাকুক, তাকে আমরা মা হিসাবে সারা বছর সঙ্গে যাতে প্রণাম করতে পারি মায়ের মতো, সেই রূপটাকেই আমাদের শিল্পী ফুটিয়ে তুলেছে যে প্রকৃত আমাদের মা তো মহিষাসুরকে বধ করে তারপরেই দুর্গাপুজো হয়, তো সেই জায়গায় থিমের যে বদল এটা কি কোনো আধুনিক কালচার? বদল না, আমাদের হচ্ছে কি মহিষাসুর বধ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর অস্ত্র ছেড়ে মা পদ্ম হাতে দিয়েছি, অস্ত্র নামিয়ে রেখে আমরা এখানে মাকে দেখাচ্ছি, ভক্তিময়ী আমাদের মাকে আমরা এখানে তুলে ধরেছি।
খুবই ভালো লাগলো আমাদের 24 আওয়ারস টিভি চ্যানেল নিউজ চ্যানেলের পক্ষ থেকে। আমরা শারদ সম্মান, ওরিয়েন্ট প্রেস শারদ সম্মান 2023-এর আরেকটি আমরা সেরা সেরা পুজো হিসাবে সন্তোষপুর তিকোন পার্কে বেছে নিলাম এবং খুব আনন্দ লাগছে এবং আমাদের ভালো লাগছে যে এত সুন্দর একটা প্যান্ডেলকে আমরা পুরস্কারিত করে আমরা নিজেও গর্ব ফিল করছি এবং আশা করছি মা যেন এই তিকোন পার্কে আরও বেশি আশীর্বাদ করেন, যেন আগামী বছরগুলোতে আরও নতুন নতুন ভাবনা চিন্তা আমাদের দর্শকদের সামনে তুলে আনতে পারে। আর আমরা 24 আওয়ারস টিভি চ্যানেলের মাধ্যমে আমাদের যারা দর্শক রয়েছেন, যারা টিভির ওপারে আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের জন্য আমরা এরকম নতুন নতুন ভাবনা আপনাদের সামনে তুলে আনতে পারি। ক্যামেরা বিক্রমের সাথে দীপঙ্করের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, ধন্যবাদ। ফিচার্স ফর টিকন পার্ক, হিপি পুরে। ফিচার্স ফর টিকন পার্ক, হিপি পুরে। ফিচার্স ফর টিকন পার্ক, হিপি পুরে। বলো দুর্গা মা কি জয়, বলো